নারী জীবন পূর্ণতা পায় মা হওয়াতে দোষী মেয়ে থেকে মা হয়ে ওঠার সুন্দর অভিজ্ঞতাই চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটি শরীরের মধ্যে আরেকটা প্রাণ সৃষ্টি হয়েছে যে ম্যাজিক ঘটে গেছে সেটা আমি তখনো পর্যন্ত বুঝতে পারিনি বান্ধবীর বিয়েতে গিয়ে অনেক নাচানাচি করেছিলাম দিদি নাম্বার ওয়ান খেলতে গিয়ে সেখানেও অনেক দৌড়াদৌড়ি করেছি তারপর তো বেড়াতে গিয়ে মজা আর অসম্ভব নাচানাচি করে না জেনে ছোট্ট ভ্রুণটার ওপর কতই না অত্যাচার করে ফেলেছিলাম তবে সেখানেই কিন্তু প্রথম আমি আমার শরীরের মধ্যে এক অদ্ভুত অসুস্থতা অনুভব করি তার বেশ কয়েকদিন পরে আমি জানতে পারি যে আমাদের এতদিনকার ভালোবাসার প্রথম চিহ্ন মানে আমাদের সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে অসম্ভব খুশি আর অজানা এক ভয় নিয়ে শুরু হলো আমার মা হওয়ার যাত্রা প্রথম তিনটে মাস একটু কষ্টের মধ্যে দিয়ে কেটেছে কিছুই খেতে পারতাম না সবই বমি হয়ে যেত তারপর চতুর্থ মাস থেকে বেশ সুস্থ স্বাভাবিক ভাবেই আমার দিন কাটছিল আর আমরা দুজনেই এই সময়টাকে ভীষণ ভাবে উপভোগ করছিলাম মাঝে একদিন খাওয়া দাওয়া করতে পেরিয়েছিলাম কারণ খাওয়া দাওয়া না করলে চলে বলো আর খাওয়া দাওয়া করলে দেখবে একটু মনটাও বেশ ভালো লাগে তাই সব বন্ধু বান্ধব মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে ছিলাম তারপর হঠাৎ একদিন আমি আমার শরীরে আমার সন্তানের প্রথম নড়াচড়া অনুভব করতে পারি সেই দিনটা যে কি খুশি হয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না দিনের শুরু থেকে আমি অপেক্ষা করতাম যে সারা দিনে কখন আমি ওর নড়াচড়াটা বুঝতে পারবো আর মজার ব্যাপার কি জানো যখন আমি পেটের মধ্যে হাত বললি ওর সাথে কোনো কথা বলতাম ও কিন্তু ঠিক একটা কিক করে আমার কথার রেসপন্স করত। তখন থেকে আমি মন থেকে ফিল করতে শুরু করেছিলাম যে আমি কিন্তু একা নই আমার চ্যাম্পিয়ন আমার সাথেই রয়েছে আর এই সময় কিন্তু আমার বড় আমার ভীষণ যত্ন করেছিল এইভাবে কেটে গেছে বেশ কয়েকটা মাস দেখতে দেখতে চলে এসেছে বাঙালির সব সব থেকে বড় উৎসব দুর্গা পুজো যেন দুর্গা আমি সারা রাত জেগে নর্থ সাউথ সব জায়গাকার ঠাকুর দেখতাম সেই দোষী মেয়ে কিনা এখন বেলঘড়ি আর পাড়ার পুজো দেখতে বেরিয়েছে হ্যাঁ বন্ধুরা আর তাতে আমার কোনো আফসোস নেই কারণ আমি খুব ভালো মতোই জানতাম যে এই শরীর নিয়ে ঘুরে আমার পক্ষে ঠাকুর দেখা সম্ভব না আর সেটা আমার সন্তানের জন্য ভালো হবে না সেই জন্য পাড়ার কয়েকটাই ঠাকুর দেখেছি আর মায়ের কাছে এই প্রার্থনাই করেছি যেন আমি আমার সন্তানকে সুস্থভাবে আমার কোলে পাই আর হ্যাঁ শুধু আমি একা না আমি কোথাও বেরোতে পারিনি বলে আমার বড় কিন্তু সারা পুজোতে কোথাও ঠাকুর দেখতে যাইনি বাড়িতে খুব ছোট্টরও পরে দ্বিতীয় বছরে কার্তিক পুজো করেছিলাম আমার শ্বশুরবাড়িতে না সাধের কোনো নিয়ম নেই সেজন্য খুব ঘরোয়াভাবেই কয়েকপাদ রান্না করে আমাকে খেতে দেওয়া হয়েছিল আর আমাদের দেখেছো আমরা এই সময়টা কিন্তু একদম হাতছাড়া করিনি প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ক্যামেরা বন্দি করে রেখেছি ন মাসের সময় আমার বাড়ি থেকে এসে আমাকে সাদ দেওয়া হয়েছিল সাদ খাওয়ার বেশ কয়েকদিন পরেই আমার পেটে অসহ্য ব্যথা শুরু হলো তাড়াতাড়ি করে হসপিটালে অ্যাডমিট হলাম কিন্তু তারপর আর কোনো ব্যথা না হওয়াতে তেরো দিন ভর্তি থাকার পরে আমার অপারেশানের ডেট ফিক্সড হলো তারপরই দীর্ঘ নটা মাস অপেক্ষার পর আমার ছোট্ট সোনা আমার কোলে এলো প্রথমবার যখন ওর মুখটা দেখলাম তখন এতদিনকার এত যন্ত্রণা কষ্ট সব যেন নিমেষের মধ্যে ভুলে গেলাম কষ্ট কিভাবে বা মনে রাখি বলো কারণ আমার কলিজার টুকরো যে আমার কাছেই তখন মা হতে পারার যে তৃপ্তি তা হয়তো পৃথিবীর আর কোনো কিছুতেই নেই আমার ছোট্ট পড়ি এসে আমাদের পরিবারকে সম্পূর্ণ করেছে দেখতে দেখতে আমার মেয়ের বয়স এক মাস হয়েও গেছে কিভাবে যে একটা মাস কেটে গেল বুঝতেই পারিনি কারণ আমাদের মেয়ে তো খালি হাতে আসেনি সাথে করে নিয়ে এসেছে এক রাস আনন্দ আর সুখ পৃথিবীর সকল মেয়ে ভাবেই মাতৃত্বের স্বাদ পাক